জামা কাপড়, খাবার, সাজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে শপিং মলের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু বইয়ের শপিং মল? গোটা বিল্ডিং জুড়ে তৈরি হচ্ছে এবার বইয়ের শপিং মল। ঠিকই শুনছেন, এবার আলিপুরদুয়ারে তৈরি হচ্ছে বইয়ের শপিং মল, যার নাম দেওয়া হয়েছে বইমহল। বইপ্রেমীদের বইয়ের চাহিদা মেটাতে চারতলা জুড়ে তৈরি হয়েছে এই বইয়ের সম্ভার। উত্তরবঙ্গের বইপ্রেমীদের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। গোটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় বইয়ের সম্ভার রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে, কিন্তু একটা বই কিনতে গেলে সেই কলকাতা ছুটতে হয়, যা অনেকটাই সময় সাপেক্ষ। কিন্তু এবার হাতের নাগালেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের বই। এখানে এক ছাতার তলায় থাকবে বিভিন্ন রকম বইয়ের সম্ভার, সাহিত্য থেকে রেফারেন্স, সমস্ত রকম বই মিলবে এই শপিং মলে। তাই বইপ্রেমীদের কাছে আকর্ষণীয় জায়গা হতে চলেছে আলিপুরদুয়ারের এই বইমহল। এই বইয়ের শপিং মলের উদ্যোগ নিয়েছেন বইপ্রেমী শিক্ষক ডক্টর পার্থ সাহা। বইপ্রেমী শিক্ষক ডক্টর পার্থ সাহা জানিয়েছেন, দীর্ঘ দিনের ইচ্ছে ছিল তার, একটা সময় বইয়ের জন্য কলকাতা ছুটতে হয়েছে, সেখান থেকেই বইয়ের শপিং মল করার চিন্তা ভাবনা। এখানেই শেষ নয়, দুস্থ তিনজন ছাত্র ছাত্রীর দায়িত্ব নেবে এই বইমহল। আলিপুরদুয়ার শহর রাজ্যের একটি প্রান্তিক জেলা শহর। এই শহরে বসে যখন আমি উচ্চশিক্ষায় গেছি আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু একটা সাধারণ বইয়ের জন্য আমাকে ছুটে যেতে হয়েছে বারবার শহর কলকাতা। প্রত্যেকের পক্ষে হয়তো ছুটে যাওয়াটা সম্ভব নয়, তখন থেকেই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল আলিপুরদুয়ার শহরে বইয়ের একটা পীঠস্থান যাতে হয়ে ওঠে, সেই চেষ্টা। আজকে সেই চেষ্টার বাস্তবায়ন হয়তো হতে যাচ্ছে 10 বছর পর। বইমহল মূলত একটি সামাজিক বা নৈতিক উদ্দেশ্য নিয়ে বইমহল শুরু হতে যাচ্ছে আমাদের জেলায়। উদ্দেশ্যটা হলো, আমরা আজকালকার যুগে যে প্রযুক্তির গোলকধাঁধা, আমরা ছোটোবেলাতেই শিশুদের হাতে আমরা মোবাইল ফোন তুলে দিচ্ছি। আমার অভিভাবকবৃন্দের কাছে আবেদন থাকবে, আপনারা অন্তত শিশুর জন্মদিনে একটি করে বই আপনি যদি তুলে দিন, যে বই আপনি 10 বছর পর্যন্ত যদি 200 টাকার একটি বই তুলে দেন, তার মূল্য হলো 2000 টাকা, মানে পার ডে 54 পয়সা করে। এই 54 পয়সা পার ডে আপনার সন্তানের পেছনে খরচ করুন, দেখবেন সন্তানকে আর নৈতিক শিক্ষার পাঠ আমাদের আলাদা করে দিতে হবে না, তারা বই থেকে সেই পাঠ খুঁজে নেবে। সময় যত গড়িয়েছে মানুষ তত আধুনিক হয়েছে, আধুনিকতার ছোঁয়াও এসেছে পড়ার মধ্যে। বই ছাড়াই এখন অনায়াসে বই পড়া যায় ইবুকের মাধ্যমে, কিন্তু ইবুক থাকলেও হাতে নিয়ে বই পড়ার আবেগ কিন্তু ইবুকে কোনোদিনই পাবে না বইপ্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক।